জীবিত ইমামত করেছেন কে আবু বকর আয়েশা বলেন কেন আমার বাবা আবু বকর সুবহানাল্লাহ জোরে কোন আয়েশা জি আবু বকর রাসূলের জীবন দশায় মসজিদে নববীর সামনে ইমামত করতে পারে যেই নবী জীবন দশায় আবু বকর মসজিদে নববী যাই নামাজের মুসল্লায় ইমামতের মুসল্লায় দাঁড়াইতে পারে গো আল্লাহর রাসূলের অবর্তমানে ওই আবু বকরকে আমরা ইমাম আর নেতা মানতে ভুল করতে পারি না আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ আর অনেক লম্বা কথা ছোট করে দিলাম দলমত নির্বিশেষে আবু বকর প্রেসিডেন্ট পরের দিনে দুইজন ব্যক্তি ওমরের কাছে হাপাইতে হাপাইতে আসছে ওমর রে জাত গেল ওমর জাত গেল ওমর বলে কি রে কার জাত গেল কয় মুসলমানের জাত গেল কেমনে কয় যায় দেখেন মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে সুবহানাল্লাহ ধরে হন না আবু বকর ছিলেন কাপড় ব্যবসায়ী আবু বকর কি ছিলেন বাবা কাপড় ব্যবসায়ী মুসলমানের প্রেসিডেন্ট কাপড় বেচার জন্য বাজারে যাচ্ছে ওমর বলে না এটা তো হতে দেওয়া যাবে না এটা তো হতে দেওয়া যাবে না কোন রাস্তায় কয় দেখেন দুপসাসিয়ার রাস্তায় বলার জন্য বলছি আর কি ওমর দৌড়ে গেলেন সামনে দাঁড়ায় গেলেন আবু বকর আসসালামু আলাইকুম ভাই আপনি কই যা কয় বাজারে যাব মাথার উপর কি কয় কাপড়ের গাটুরি কি করবেন কয় বিক্রি করব কেন আপনি না প্রেসিডেন্ট আপনি না প্রেসিডেন্ট কয় হ্যাঁ ঠিক আছে তো তো ভাই প্রেসিডেন্টই দিয়ে তো পেটের ভাত জুটবে না কাপড় কয়টা বেচে যদি ইনকাম না করি তো আমার ফ্যামিলি চলবে কেমনে সুবহানাল্লাহ কবেন না কাপড় বেচে যদি ইনকাম না করি আমার কথা কয় না পারে ফ্যামিলি চলবে কিভাবে কে বলছেন এই কথা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আবু বকর ওমর বলেন ঠিক আছে চলুন মুসলমানের হালত এখন যেন নশেন কাফেররা মুসলমানের উপর আঙ্গুল উঠাবে এটা হতে দেওয়া যাবে না ফ্যামিলির চিন্তা যখন করছেন আপনার ফ্যামিলি চালানোর ইন্তেজাম আমার আল্লাহর হাতে আপনাকে আগামী কাল থেকে বাইতুল মাল থেকে খানার ইন্তেজাম করে দেওয়া হবে কোথা থেকে খাবে বাইতুল মাল থেকে গরিব দুঃখী যেখানে খাবে প্রেসিডেন্টও একই খাবার খাবে সুবহানাল্লাহ আসতে না জোরে গরিবেরা যা খাবে প্রেসিডেন্টও তাই খাবে হাই রে সোনালি যুগ ছিল ভাইজান নজর করে দেখুন অনেক লম্বা কথা ভাই গো আর লম্বা করার সুযোগ নাই কারণ আমার পরেও একজন আলোচক আছেন সময়ের একটা লিমিট আছে অনেকদিন পরে আবু বকরের সামনে আবু বকরের স্ত্রী আব্দুর রহমানের আম্মা আসমার আম্মা আয়েশার আম্মা এইরকম কোন একটা হালুয়ার বাটি পেশ করলেন কি হালুয়া আবু বকর চমকে গেলেন আরে আব্দুর রহমানের মা বাইতুল মাল থেকে তো হালুয়ার কোনো ইন্তেজাম নাই ব্যবস্থা নাই তুমি হালুয়া পাইলে কোথায় এবার বলে স্বামী গো খেয়ে নেন টেনশন পেরেশানের কোনো কারণ নাই 100% হালাল খাবার সুবহানাল্লাহ করে খানা হালাল আপনি খেয়ে নিন হালাল হারাম পরে হবে গো আগে জানতে চাই তুমি পাইলে কোথায় পালে কই হালুয়া আবু বকরের স্ত্রী বলেন ওগো প্রাণের স্বামী সন্তানগুলি বাড়ির ভিতর অনেকদিন ধরে বায়না করে অনেকদিন ধরে বায়না করে গো ও মা অমুক বাড়িতে হালুয়া খাইতে দেখছি গো মা হালুয়া খাইতে বড় মন চায় মা গো একটু হালুয়ার ইন্তেজাম করে দাও প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না প্রতিদিন এক খাবার খাই খানাগুলি ভালো লাগে না গোমা ও গোমা মেহরবানি করে আমার একটু হালুয়ার ইন্তেজাম কইরা দেন এবার যখন হালুয়ার ইন্তেজাম করার জন্য আমার কাছে সন্তানরা বারবার করে বায়না করে আপনি বাবা আপনার কাছে সন্তানরা বলতে পারে না পারে না পারে না আমি মা আমার কাছে যখন বলে আমি কোথা থেকে হালুয়া খাওয়াবো আমার পকেটে পয়সা নাই আমার কাছে গচ্ছিত কোনো পয়সা নাই আপনি প্রেসিডেন্ট আপনার পকেটে যে পয়সার আবদার করব এমন হালুয়া বানানোর জন্য এই পয়সাটুকুন তো আপনার পকেটেও মজুদ নাই প্রেসিডেন্টের বাড়িতে সন্তানরা একটা সন্ধ্যা হালুয়া খাবে প্রেসিডেন্টের পকেটে সেই টাকাও আরো জোরে হন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান্না
দোস্ত রে এবার কি করব প্রাণের স্বামী কি করব বাইতুল মাল থেকে যে খানা কুলি আসে আমি তো মা সন্তানদের যন্ত্রণা সহ্য করতে পারি না এবার সেখান থেকে এক মুষ্টি কইরা আমি কিছু খানার স্তূপ করলাম কিছু খেজুর সরালাম কিছু কিশমিশ উঠায় নিলাম এক মুষ্টি করে রাখতে রাখতে খাদ্যের দোকান স্তূপ হয়ে গেছে এটা বাজারে বিক্রি করে হালুয়ার সরঞ্জামাদি কিনে হালুয়ার ইন্তজাম করে সন্তানদের মুখে মা হইয়ে একটু হাসি ফোটানোর ব্যবস্থা করেছি মাত্র আপনি একটু খেয়ে নেন খেয়ে আমাকে ধন্য করেন আবু বকর বলেন সর্বনাশ সন্তানদেরকে কে হালুয়া খাওয়াইছো বলে না খাওয়াই নাই বাটিটা আমার কাছে নিয়ে আসো এবার হালুয়ার বাটিখানা লইয়া বাইতুল মালের জিম্মাদারের কাছে যায় যাওয়ার পরে ডাক লাগায় উঠা বলে আরে বাইতুল মালের জিম্মাদার এই যে হালুয়া খানা নে গরিব দুঃখীর মাঝে বিলায়া দে এই হালুয়াগুলো নিয়ে কোথায় দিবি গরিব মানুষের ভিতরে দে বাইতুল মালের জিম্মাদার কয় ইয়া আমিরুল মুমিনিন এটা কেন কয় যে এটা গরিবদের হক এটা কার হক গরিবদের হক এই তুই আমারে ফাঁসাবি রে তুই আমারে কামতের কঠিন আদালতে আসামি করে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিলি এই আগামী কাল থেকে প্রেসিডেন্টের বাড়িতে যে খানাটা দিবি সেখান থেকে এক মুষ্টি করে কম দিবি এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে সুবহানাল্লাহ জোরে খান আরো জোরে খান না সুবহানাল্লাহ এক মুষ্টি কম গেলেও প্রেসিডেন্টের ফ্যামিলি চলে ও বন্ধু এক মুষ্টি খানা তুই আমারে বেশি দে আল্লাহর আদালতে আমি কেমনি দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিব চিন্তা করছেন ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট আল্লাহর গোলাম ডেকে ডেকে উঠে বলেন ওরে গভর্নরেরা দায়িত্ব বড় কঠিন দায়িত্ব বড় কঠিন রে ও গভর্নরেরা খুব গভীর করে মনোযোগ দিবে খুব ভালো করে তল্লাশি করবে আমার এলাকায় যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর যদি পানিবিহীন মারা যায় একটা কুকুর যদি পানিবিহীন মারা যায় এই জন্য আল্লাহর আদালতে অমরকে আসামি হওয়া লাগবে আমার শাসনামলে যদি ফুরাত নদীর কিনারায় একটা কুকুর পানি ছাড়া মারা যায় তাহলে আল্লাহর আদালতে অমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে দায়িত্ব সহজ না কঠিন আর একটু জোরে হন না আহা কে কার খবর নেয় বাজান কি খারাপ লাগতেছে আব্বাসিয়া খলিফার অন্যতম খলিফা খলিফা হারুনুর রশিদ নাম শুনেছেন তো নাকি নাম শোনেন নাই বাবা ওনার জামানায় একজন বৃদ্ধা মহিলা 80 বছরের বেশি বয়স হয়ে গেছে রুটি চুরি করতে যায় ধরা খেয়ে গেছে কি চুরি করতে গেছে আব্বা রুটি স্পটে ধরা খেয়ে গেছে যাইতে পারে নাই ধরে ফলাইছে পুলিশ বাহিনী ধরে বিচারপতি কাজী সাহেবের কাছে নিয়ে গেছেন বিচার হবে মা আপনি কি চুরি করেছেন বলে হ্যাঁ বাবা চুরি করছি চুরি করছি তো চুরি করতে গেলেন কে বাবা রে চুরি তো করি নাই চুরি করতে বাধ্য হয়েছি চুরি করতে বাধ্য হয়েছি আমি চোর ধরে বক্ষণ পইরাই গেছি বিচার করেন আমার বিচার হওয়া দরকার আমার চোখ থেকে ছলছল করে পানি পড়ে যাচ্ছে বিচারপতি কাজী সাহেব বুঝলেন না ঘটনা অন্যদিকে ঘটতেছে 80 বছরের বেশি মা এই মা চুরি করতে যাবে এবং অকপটে ধরা খাবে সেই মা নিজের বিচার প্রার্থী হবে আর আমি যে বিচার করব সেটা তো হতে পারে না ওমর বলেন বিচারপতি কাজী সাহেব বলেন মা ঠিক আছে বিচার আপনার হবে কিন্তু আজকে হবে না বিচার হবে আগামী কালকে সুবহানাল্লাহ জোরে হ বিচার হবে কখন আগামী কালকে আর উনি ঢোল শহরত করে দিলেন আগামী কালকে মহিলা চোরের বিচার হবে কিন্তু পাঁচ শ্রেণীর ব্যক্তির উপস্থিত থাকা লাগবে কয় শ্রেণীর ব্যক্তি আর একটু জোরে হন না পাঁচ শ্রেণীর ব্যক্তির উপস্থিতিতে ওনার বিচার হবে এক নম্বর উপস্থিত থাকবে বর্তমান রাষ্ট্রের পক্ষ থেকে যিনি এখানে দায়িত্বে আছেন গভর্নর যে কোনো একজন রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন থাকতে হবে এক নম্বরে এক নম্বরে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একজনকে থাকতে হবে দুই নম্বর নগর প্রধানকে থাকতে হবে পৌর মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন আর যাই বলেন যার অধীনস্থ আমার মা আছে এই ব্যক্তির উপস্থিত থাকা লাগবে তিন নম্বর এখানে বাইতুল মালের জিম্মাদারে যিনি আছেন অর্থের জিম্মাদারে রাষ্ট্রীয় অর্থের জিম্মাদারে যিনি আছেন তাকে উপস্থিত থাকা লাগবে
চার নম্বর পুলিশ প্রধানকে উপস্থিত থাকা লাগবে অফিসার ইনচার্জকে দুপচাচার দায়িত্বে যিনি আছেন চার নম্বর উপস্থিত থাকতে হবে এই সমাজের বিত্তশালী কিছু ব্যক্তি যাদের অনেক টাকা আছে পয়সা আছে সবার থাকা লাগবে না কিছু কিছু থাকলেই চলবে কয় শ্রেণীর ব্যক্তি হলো আরেকটু জোরে বলেন রাষ্ট্রপ্রধান গভর্নর যে কোনো একজন রাষ্ট্র পক্ষ থেকে যে কোনো একজন প্রতিনিধি নগর প্রধান খাদ্য গোদাউনের প্রধান পুলিশ প্রধান আর সমাজের কিছু বিত্তশালী ব্যক্তির মধ্যে থেকে অল্প কিছু এই পাঁচ শ্রেণীর ব্যক্তির উপস্থিতিতে আগামী কালকে আমার এই মায়ের বিচার হবে আপনারা বুঝে থাকলে বলুন তো আজকের বিচারে যে পরিমাণ উপস্থিতি সংখ্যা হইছে আগামী কালকে আর থেকে কম হবে না বেশি হবে আর একটু জোরে বলেন কেরে বিচারপতি কাজী সাহেব এই কথা বললেন কেন এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে ডাকলেন কেন এবার পাঁচ শ্রেণীর ব্যক্তিকে যখন ডাকছেন আগামী কালকে বিচার শুরু হবে অনেক লম্বা কথা লম্বা করব না বাদান বিচার শুরু হয়ে গেছে উনি বললেন মা যেহেতু চুরি করেছেন মা চোর মহিলা চুরি করেছেন মহিলা চোর চোরের হিসাব হলো কোরআনের আনা সারিকু সারিকু তফাক তোবে আইদেহিম চোর আর সুন্নি যেই ধরা পড়ুক তার হাতের কবজি পর্যন্ত কি করা হবে কেটে দেওয়া হবে দুই হাতের কবজি পর্যন্ত এটা হলো কোরআনের আইন তো এখন আমি বিশেষ বিবেচনা করে আমার মায়ের হাত কাটবো না কারণ উনি বার্ধক্যজনিত কারণে বয়সের ভারে মুরব্বি হয়ে গেছেন চুরি করতে যায় দৌড়াইতে পারেন নাই অকপটে উনি ধরা পড়েছেন এবং অকপটে চুরির দায় স্বীকার করেছেন অকপটে চুরির দায় স্বীকার করছেন যে হ্যাঁ আমি চোর আমার বিচার হওয়া দরকার এই জন্য আমি ইনসাফ করে এই বয়সে ওনার হাত আর কাটবো না তবে বিচার হবে বিচার হলো ওনার একশোটা বেতরাঘাত আর একশো রূপ্য জরিমানা রূপ্য দেনার জরিমানা একশত রূপ্য দেনার জরিমানা আর একশোটা বেতরাঘাত রায় হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বেতরাঘাত করার জন্য একজন প্রতিনিধি ব্যাত নিয়ে উপস্থিত হয়েছেন মহিলারে মারবে এমন অবস্থায় বিচারপতি কাজী সাহেব বলেন এই দাঁড়াও আমি তো এখনো শেষ করি নাই কারণ কেবলমাত্র জরিমানা ঘোষণা করা হলো বিচারের রায় দেওয়া হলো এটা তো বন্টন এখনো বাকি আছে এটা কি আছে বন্টন বাকি আছে সবাই অবাক হয়ে গেল কেরে চোর একটা বাড়ি একশোটা এটা আবার বন্টনের কি আছে তার মানে চোর আরো কথা কয় না বারে চোর একটা লয় বন্টনের ব্যাপার যখন আসছে তখন চোর আরো আছে এই এই মহিলার যদি বিচার করা লাগতো তাহলে তো আমি গতকালকেই বিচার করে দিতাম রে এখানে আর কাউকে ডাকার প্রয়োজন ছিল না এখানে আরো চোর আছে এটা তো পাতি চোর এটা কি পাতি চোর আমি গোডাউন পরিষ্কার করার জন্য আজকে ডাক দিছি সুবহানাল্লাহ করে কারণ ট্যাপের মুখ পরিষ্কার করা তো লাভ নাই চোর আছে ট্যাঙ্কি কারণ এটা খুললেই চোর বানাচ্ছে কথা কোন ঠিক কি ঠিক না ট্যাঙ্কিতে যদি পানি ট্যাঙ্কে যদি বিড়াল মরে যায় আপনি ট্যাপের মুখ পরিষ্কার করবার চলে মুখ পরিষ্কার হবি কে বাদান ওটা সাফ করা লাগবে ওটা যদি আপনি পরিষ্কার করেন তাহলে ট্যাপ খুলবেন পরিষ্কার পানি বের হবে কথা বলেন ঠিক কি ঠিক না হাজুরা বলেন ঠিক এটা বন্টন করতে হবে চোর আরো আছে তো চোরকে আমার ভাইরা চোর আছে না নাই খারাপ লাগতেছে আমার ভাইরা বলবো আমার বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম জাতি বাঙালি জাতির পিতা উনি বলেছেন যে মানুষ সকলে পাশে হচ্ছে সোনার খনি আর আমি পাশি কথা কয় না পারে এটা কি আমার কথা না ওনার কথা উনি কিসের খনি পাশে আছে না নাই দেখেন চোর ধরা মেশিন নামছে বুঝছেন চোর ধরা মেশিন নামছে তো আমেরিকা অন্যটা রাষ্ট্র চিন্তা করছে চোর ধর্ম চোর দেশত হওয়া যাবে না মেশিন বসাছে 360 জন চোর সারাদিনে ধরা পড়ছে এখন সৌদি চিন্তা ভাবনা করতেছে আমার তো শক্ত আইন আছে চুরি করলে হাত কাটা দেওয়া হবে তারপরে দুই চারটা আতিপাতি থাকতে পারে যেহেতু মেশিন নামেই পড়ছে তাহলে দেখি চেষ্টা করা চোর ধরা যায় কিনা 24 ঘন্টার মধ্যে তাও 19টা ধরা পড়ছে বাঙালি চিন্তা করতেছে এটি তো চোর ধরার তো দুই জায়গা পড়লোই দেখি মেশিনটা এখানে বসে চোর মুক্ত করা যায় কিনা মেশিন বাংলাদেশত বসাছে চোর ধরার জন্য মেশিনই চুরি হয়ে গেছে কথা বুঝতে পারেন মনে হয় হ্যাঁ কে বাবা খারাপ লাগতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বঙ্গভবনে বসবাস করতেছেন দ্বিতীয় তলা ছিল তখন কয়তলা দুই তলা বিশিষ্ট তো দ্বিতীয় তলায় উনি আছেন ওনার এক মহিবিন পুরান ঢাকার থেকে সবজি নিয়ে আসছেন ওনার খাওয়ানোর জন্য বাগানের ফরমালিন মুক্ত দারোয়ান বলে ভাই এগুলো কি কচে সবজি নিয়ে আসছি বঙ্গবন্ধুকে খাওয়াবো আমার বাগানের সবজি নিজের হাতে উঠাইছি সকাল সকাল নিয়ে আসছি লিওরা কোনো শুকাইনি
বলছে স্যার তো ঘুমের থেকে ওঠেনি আমাক দিয়ে দাও কইছে না দেখা করে দাও না ও দূর থেকে আসছে তো সামসা পেলা নেতা পর্যন্ত যাওয়া তো কঠিন ব্যাপার কথা কোন ঠিক কি ঠিক না নেতা করে দিলের অবস্থা এমনি ভালো কিন্তু আতিপাতি যত সামসা আছে একরে ঠেলা সামাল করা বড় কঠিন তো যাবার দিলই না শেষ পর্যন্ত কইছে তাহলে আপনাকে দিলাম আপনি যা বঙ্গবন্ধু দেন তুমি যা যখন সবজি নে ওখানে বসে খাড়া হচ্ছে তখন বঙ্গবন্ধু উঠছেন ঘুমের থেকে কইছে কি রে সাত সকালে সবজি গুটি বালু কইছে স্যার আপনার এক মহিববিন পুরান ঢাকা থেকে আপনাকে ভালোবাসে দেওয়ার জন্য আসছে কইছে পুরান ঢাকা থেকে আসছে ধর 20 টাকা ওর দেশ ওই ভ্যান ভাড়া রিকশা ভাড়া দিয়ে দেবে তুমি 20 টাকা লিয়ে নিছেন আমছেন আমার পর 10 টাকা দিছে এই পকেটের 10 টাকা এই পকেটের 10 টাকা এর থেকে 10 টাকা বার করে দিছে দিয়ে কইছে তুই রিকশা ভাড়া দে যা এখন কইছে তুই আমাকে টাকা দিস মানে আরে আমি ভালোবাসা সবজি নিয়ে আসছি এই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমার মাথার উপর যদি খালি হাতের তালা ঠেকায় পুরান ঢাকার অর্ধেক হামারবে তে তোর 10 টাকা লিবার আছে মেটি সেই মোহব্বত কলজার মধ্যে লিয়াছি নেতা যদি একজন সাধারণ নেতার মাথার যদি হাত লাগায় ওর গরমে দুপসাসে গরম হয় কি হয় না তখন ওই চিন্তা করতেছে যে আমার যদি নেতা স্বয়ং আমার মাথার উপর হাত লাগে তার পুরান ঢাকার অর্ধেক আমার ওই চিন্তা করে আমি আছি তুই 10 টাকা কা আমাকে দিস এই খেপাখেপি করতে উনি বেলকুনিতে দেখা পথে দুইজন খেপাখেপি লাগছে কোথায় কি লাগছে রে ওটি এ আর পোষা নাই সিঁড়ি বেয়ে উঠে গেছে স্যার 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 এ আমি আনা দেখা করে দেবো স্যার তো স্যার আমি আপনাকে ভালোবাসাটা ইয়া সবজি দিবে রাখছি পুরান ঢাকার থেকে ফরমালিন মুক্ত সবজি তা আপনি আমাকে 10 টাকা দিবার গেছেন কে মাথা খারাপ হয়ে গেছে তখন আয় সর্বনাশ কয় টাকার কথা কইলি রে তুই কোথায় দে স্যার 10 টাকা দারোয়ানের দিকে টাকা কয় করে আর কচ্ছে তো সারে দেই পকেটো কচ্ছে আয় সর্বনাশ আরে দোতলার থেকে নিস্তালার যাতে যদি অর্ধেক হয়ে যায় তাহলে দুপসাসা পর্যন্ত পুষবে কেমনি রে কথা বোধ নেই মনে আছে স্যার আপনার কাছে চাপা গেলে খালি করছেন নাই 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 আজই চাই না পাবিন কুটি কোটি মার আটকে যাচ্ছে কথা কোন ঠিক কি ঠিক না এতরা বলেন ঠিক আছে না নাই সুর আছে না নাই আছে আমার ভাইরা গভীর করে মনোযোগ লাগায় দেন এই পাঁচজনের বিচার হবে এবার বিচারপতি কাজী সাহেব বলেন যিনি এই রাষ্ট্রের দায়িত্বে আছেন এক নম্বরে তার জন্য 20টা বেত্রাঘাত বরাদ্দ করা হবে একজন বৃদ্ধ মানুষ কেন চোর হলো এর জন্য উনি দেশ পরিচালনা করতে ব্যস্ত হয়েছেন এর জন্য ওনার 10 বারি 20 বারি সুবহানাল্লাহ জোরা গান ওনার দেশে চোর থাকবে কেন গো ওনাকে অবশ্যই 20টা বাড়ি খাইতে হবে প্রধান আসামি এবার যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে আমি বিচারপতি কাজী সাহেব আছি 20টা বাড়ি আমাকে মারা হোক এবার হাত আগাইতেছেন যিনি মারবেন ওনাকে বলছেন ইনসাফ কায়েম করবা সত্যি যদি গায়ে একটু বাকি থাকে মারতে যায় আল্লাহ আদালতে তুমি ধরা খায়া যাবা তার মানে বাড়ি আসতে হবে না জোরে হবে এত জোরে এত জোরে এত জোরে বাড়ির সঙ্গে সঙ্গে তালার থেকে এরকম করে গোস্ত উঠে উঠে চলে যাচ্ছে ও দোস্ত 20টা বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার উনি হাতখানা নামায় নেয়া বলতেছেন তৃতীয় নম্বর নগর প্রধান যিনি আছেন ওনার জন্য 20টা ওনার অধীনস্থ উনি খোঁজ নিতে পারে নাই চোর কেন চুরি করলো কেন চোর তৈয়ার হলো ওনার জন্য 20 বাড়ি এবার আসুন গো দোস্ত খাদ্যের দায়িত্বে যিনি আছে মাকে যদি এমনি করে কোষাগার থেকে খাদ্যের কোষাগার থেকে উনি যদি বন্টন করতেন বিধবা ভাতা বয়স্ক ভাতা যদি দুস্থ ভাতা দিতেন তাহলে ওনার চুরি করা লাগতো না কথা বলেন ঠিক কে ঠিক না উনি ব্যর্থ হয়েছেন এই জন্য উনিও আসামি উনিও এই চোরকে চুরি করতে বাধ্য করেছেন ওনার জন্য 20 বাড়ি সুবহানাল্লাহ জোরে গান আরো 40টা বাড়ি আছে গো পুলিশ প্রধান যিনি আছেন উনি যদি দায়িত্ব পালন করতেন তাহলে চোর চুরি করার সুযোগ পাইতো না কথা বলেন ঠিক কে ঠিক না পুলিশ প্রধান যদি দায়িত্ব পালন করতেন তাহলে চোর চুরি করার সুযোগ পেত না উনি নিজের দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছেন এবার 80 বাড়ি কমপ্লিট আর 20টা বাড়ি এই সমাজের মানুষ মৃত্যু শরীর মানুষ এরা বড় খারাপ এরা বড় খারাপ এরা 10 তলার ভিতরে বসবাস করে নিস্তালার কে থাকে দেখে না 10 তলার উপরে অট্টলিকার উপর থাকে নিস্তালার দিকে নজর দেয় না গরিব অসহায় দুস্থদের দিকে নজর দেয় না এরা যদি এখান থেকে এক মুষ্টি করে দিত গো একটা গরিব না খেয়ে মরতো না কথা বলেন ঠিক কে ঠিক না এরা পোশাকের বিলাসিতা করে গরিবের দিকে তাকায় না এদের টাকা আছে অসহায় গরিব এতিম বাচ্চাদেরকে এরা দেয় না
এরা দেয় না মাদ্রাসার দিকে দেয় না মসজিদের দিকে দেয় না বরং সে রিকশাওয়ালা ভ্যানওয়ালা যারা আছে এরাই নিজের উপার্জিত পয়সা থেকে 200 500 হাজার আল্লাহর হস্তে এতিমদেরকে দান করেন বেশি কথা বলেন ঠিক কি ঠিক না ধনীরা যদি থাকে গো এক মুষ্টি করে যদি দেয় এই রকম প্রতিষ্ঠানের জন্য এমন একটা বিশেষ দিনে সবার সামনে এমনি করে হাত পাতা লাগতো না কথা বলেন ঠিক কি ঠিক না বহু টাকাওয়ালা পয়সাওয়ালায় দুপসেসিয়ার জমিনে আছে না নাই এ জোরে বলেন আছে না নাই কিন্তু এরা উপরতলায় থাকে নিস্তালার দিকে তাকায় না এই যে এতিম বাচ্চারা কোরআনের খাদেমরা কোরআনের পাখিরা এখানে আছে এদের লেখাপড়ার ইন্তেজাম হাফেজে কোরআনরা আছেন এই যে বাচ্চাদেরকে পড়ালেখা করানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে হুজুর হালকা একটু কালেকশনের জন্য সবার সামনে হালকা করে একটু হাত বাড়ায়েন তো এই ধনীরা যদি সকলে জোরালোভাবে সারা বছর এখানে নজর দিত এক মুষ্টি করে যদি তারা একটু হাত ঝাড়া দিত বলেন তো আম হবে কি আজকে এই বিশেষ দিনে চাওয়া লাগতো না এরা বড় খারাপ এরা কি বড় খারাপ এই জন্য এদের জন্য বিশবারি এদের জন্য কি বিশবারি এক মিনিটে শেষ করে দেই দোস্ত গভীর করে মনোযোগ দেন এরপরে বিচার হয় না মা গো এই যে দেশের প্রেসিডেন্ট ওনার দেশে আপনি চুরি করতে যায় ধরা পড়েছেন এই দেশের বাদশাহ বাদশাহ হারুনুর রশিদের কাছে আপনি যাবেন উনি আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ কিন্তু এক মাস পরে যাবেন অনেক লম্বা কথা একবারে শেষ করে দিলাম না হলে বুঝে আসবে না ও দোস্ত উনি আপনার কাছে ক্ষমা চাবেন এক মাস পরে মা গেছেন দেখেন বাদশাহ হারুনুর রশিদের দরবারে যখন গেলেন এরকম করে সিংহাসনের ভিতরে বাদশাহী চেয়ারের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ আব্বাস খলিফার অন্যতম খলিফা বসা আছেন নজর করে দেখে ব্যক্তিটাকে চিনা চিনা মনে হয় চিনা চিনা মনে হয় চিনা চিনা মনে হয় আরো যত কাছে যায় আরো চিনা চিনা লাগে মাত্র একটা মাসেরই তো ব্যবধান চিনা চিনা লাগা স্বাভাবিক ও দোস্ত যখন সামনাসামনি হয়ে গেছেন বড় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মা পড়ে গেছেন এবারে ডেকে উঠে বলেন বাদশা নামদার আসছিলাম বিশেষ একটা কাজে আপনার কাছে মেহরবানি করে আপনার হাত দুটো আমি একটু দেখবো তারপরে আপনার সঙ্গে কথা বলবো এবার কাঁপাইতে কাঁপাইতে বাদশাহ হারুনুর রশিদ তার হাতটা বের করে দিলেন যখন হাতটা বের করে দিলেন গো মা নজর করে দেখে এই তো একটা মাসের ব্যবধান হাতের মধ্যে 20টা বাড়ির দাগ রয়ে গেছে সুবহানাল্লাহ জোরে হন না আপনার হাতে দাগ কেন এই যে বাড়ির দাগ এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন আমি তো ছিলাম দেশ প্রধান ওই কাজী সাহেব বিচারপতি কাজী সাহেব তো আমি হারুনুর রশিদ ছিলাম মা গো চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই সর্বপ্রথম 20টা বাড়ি আমি খাইছি এই জন্য দুনিয়াতে বাড়ি মারছেন মা দেখেন ওই টাইমে কত রক্তাক্ত ছিল কিন্তু দাগ যদিও বা আছে কিন্তু ক্ষতটা শুকিয়ে গেছে মরহম লাগানোর সুযোগ পাইছি চিকিৎসা ট্রিটমেন্ট করার সুযোগ পাইছি কিন্তু আল্লাহর আদালতে যদি আমি আসামি হয়ে যেতাম গো মা ওই দিনে যদি মালিক আমার বাড়িগুলি মারত বলেন তো আমি চিকিৎসা ট্রিটমেন্ট আর মরহম লাগানোর সুযোগ কোন জায়গায় পাইতাম ওই দিনকে ভয় করিয়া করিয়া নিজের দায়িত্ব থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মা আপনি চোর হতে বাধ্য হয়েছেন এই জন্য মেঘের পানি করে আপনি যে আমাকে মারছেন ইনসাফ করছেন আপনাকে মোবারকবাদ জানানোর জন্য এই জায়গায় ডেকেছি চিৎকার যখন সুবহানাল্লাহ এই জন্য নিচের দিকে নজর দেওয়ার দরকার আছে না নাই সকলের অর্থের প্রতিও দায়িত্ব আছে আসেন আমার দোস্ত আর লম্বা আলোচনাও নয় আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আমার পক্ষে আর একটা দায়িত্ব চাপে গেছে মাদ্রাসার জন্য একটু কানেকশান ও দোস্ত আমাদের ভিতরে যারা আছি টাকা পয়সা বৃত্ত সারের ব্যক্তিত্ব যারা আছি আলহামদুলিল্লাহ একটু পকেটের মধ্যে হাত দেই সামান্য করে হালকা করে একটু হাত লাগাই লাগানোর পর দশের লাঠি একের বোঝা দেখি মেহরবানি করে দুপচাঁচিয়া সদরের মানুষ আপনারা সদর থানায় বসবাস করেন শহরের মানুষ এমন কোন ব্যক্তি নিচে বসা আছেন যে হুজুর আল্লাহর হস্তে কোরআনের পাখিদের জন্য এতিমদের জন্য 5000 টাকা নগদে পকেটে আনতে পারিনি হুজুর বাকিতে লেখায় দিলাম ওস্তাদরা গেলে দিয়ে দিব কিংবা সারা বছরে দিব কিংবা আগামী মাহফিলে দেব ইনশাআল্লাহ দেখি বলেন তো 5000 টাকা দেওয়ার মতন কেউ আছেন কি আব্দুল করিম শাকিদার দুপচাঁচে উপজেলা পরিষদ সংলগ্ন উনি নগদ 1000 বাকি 4000 মোট 5000 লিল্লাহে তাকবীর আব্দুল করিম সাহেব উনি দিছেন 5000 টাকা আল্লাহ দান কবুল করেন জানে মালে বরকত দেন খেত কামারে বরকত দেন রিজিকের উনার সন্তুর করিয়া দেন ও মালিক কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আপনি দানবীর বইলা ডাইকা জান্নাত দিয়েন সকলে বলেন আমিন
মুক্তার কত দিছে 2000 টাকা মুক্তার সাহেব দিবেন 2000 টাকা আল্লাহ দুনিয়া আখেরাত আপনি রাখবেন না গো টাকা ও মালিক মৃত্যুর পরে আপনি জান্নাত